আজকে আমার এখানটা মনে পড়ে গেল, তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে, উইন্টার চলে আসছে আর আমার বুকে আগুন জ্বলা শুরু হচ্ছে, কারণ গাছগাছালিগুলো সব মরে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, কিন্তু এই যে শীতের দিন আসা পড়লো আর গাছগুলো সব হলুদ হয়ে যাইতেছে, ভালো করে সিম ধইরা শেষ করতে পারলো না, এই কষ্টে আছি, কষ্টে কষ্টে এখন দিনটা যাচ্ছে আমার। আর এতগুলো সিম গাছ লাগাইলাম, কতগুলো সিম হওয়ার কথা, দুই তিন মন, সেখানে মাত্র অল্প কিছু সিম হয়ে এই সিম গাছগুলো সব মরে যাইতেছে, এই কষ্ট কি সামলানো যায় বলেন। যাই হোক, কয়েকটা সিম আমি রাখছিলাম বিচির জন্য, সেগুলো ভালো করে পাইকা পাকি শেষ করতেছে না। এই যে সিমগুলা মাত্র একটু একটু ইয়ে হয়েছে, কিন্তু শীত শীত তো আয়সা বলল, এখন দেখি কি হয়। তো আজকে আবার বাগানে আসলাম, অল্প কিছু ধন্যবাদ আছে। এই যে আমাদের কাছে যে কটা লাউ ধরলো, সর্বশেষ লাউটা, এই সিজনের শেষ লাউ, মাশাআল্লাহ এটা এত বড় হয়েছে, এই দুটা বড় গো আর দুইটা আছে অল্প দিনে। তো এই সিজনের বড় লাউটা আমরা আজকে কাটিয়া ফেলবো আর কি, সেজন্য হলো এই ভিডিওটা করা, যে শেষ লাউটা কাটে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই হলো শেষ লাউ, এটা সহ আমাদের হলো 30 নম্বর লাউ। এই যে সিম, সিমগুলো ভালো করে আর বাতি দিতে পারতেছে না, এই সিমগুলো তো ফাইল দরকার। শীতের বাচ্চা শীতে সিমের শেষ করে দিতেছে, কত সিম, কত ফুল, কত কিছু আহার। এই সিমগুলো পারবেন? কিন্তু শীতে তো সব যাইতেছে গা, ওই পাশে যাইলে দেখা যায় তো কত সিম টিম আছে, সুন্দর সুন্দর বিউটিফুল, একটা থোকের মধ্যে অনেকগুলো সিম হয়েছে, দেখতে কত সুন্দর লাগে। লাউড অনেকবার তো হয়েছে, আর এগুলো লাল সিম লাস্টের দিকে এসে কটা ধরতে চাইলো, কিন্তু শীতের কারণে ধরতে পারলো না কি। আর গাছের মধ্যে কিছু টমেটো আছে এখনো। ও আমি তো এখানে দেখি নাই গো, এই যে আরেকটা লাউ আসছে গো, কিন্তু শীতের যে অবস্থা, এই অবস্থায় তো লাউটা বড় হইতে পারতেছে না, এটা তো একদম হ্যাং হয়ে গেছে, দেখি কি অবস্থা। আরেকটা কই, আর মাত্র এক মাস যদি শীতটা না থাকতো, ইচ্ছা মতো লাউ ধরতো। আলহামদুলিল্লাহ, এই যে বাতাস, শীত শুরু, আমার কাশও শুরু, হাঁচি কাশি, অ্যালার্জি টু মাছ আমার। কত কত গাছ, কত গাছ, আহারে গাছ রে, গাছগুলো তো মরে যাবে রে, পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। আর শেষমেষ কচু কিছু আমার হইলো, কচু এখনও খাই নাই, তো কচু কাটবো আর কয়েকদিন পর। কচু অবশ্য আর একটু ঠান্ডা দিয়ে ভালো থাকবে, তো তাড়াতাড়ি নষ্ট হবে না, তো দেখি কি অবস্থা হয়। এই যে কি সুন্দর, আমার শেষ মেশ ফুল গাছের মধ্যে লাস্টের দিকে এসে এত সুন্দর একটা ফুল ফুটে গেছে, এটা দেখলেই তো পরান্না জুড়ে যাইতেছে, আরে কি সুন্দর ফুল রে। আর এই ফুলগুলো এখনো মোটামুটি ভালো আছে, আর কয়েকদিন পরে এগুলা আহত নিহত সবটাই হয়ে যাবে, এগুলো অবস্থা, কারণ শীত যখন চলে আসতেছে তার কি করা। আর এই ফুলটা তো একটা সুন্দর বিউটিফুল ফুল ফুটে গেছে, এই যে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। এদিকের ফুলটা এই, এটার এই যে মাইক ফুলের মতো হয়ে গেছে, অথবা ফুল গাছ বিউটিফুল, এটার দুইটা ফুল আছে ওইদিকে। তারপরে এখন ঘরে চলে যায়, দেখি আমার লাউয়ের কি করলো, আমাকে ফাঁসার বাসার বাড়িটা কি সুন্দর ফুল দিয়ে সাজাইছে, এই যে দেখেন বিউটিফুল বিউটিফুল। আর এই নাম্বারটা তো দেখানো যাবে না, আচ্ছা যাই হোক, নাম্বার দেখলে কোনো কাজ নাই, কেউ বুঝতে পারবো না যেটা কোন এভিনিউতে। তো আমাদের মরিচ গাছ, এই যে মরিচ শেষ না হইতেই মরিচ গাছগুলো লাল হয়ে গেলো আর মরে মরে যাইতেছে, বেচারাকে দিন শেষ আহত হয়ে গেছে আর কিছুদিন পরে নিহত হয়ে যাবে। আর এই পাশে যে কামরাঙা মরিচ, কামরাঙা মরিচ এবার তেমন একটা ধরে নাই, খুবই কম ধরলো। যাই হোক, আমি তো মরিচ খাইতে পারি না, তো ধরা না ধরা আমার কোনো কমপ্লেন না, বাট কষ্ট লাগে, এত কষ্ট করে মাটি দিয়া সার দিয়া পানি দিয়া যদি এনাফ পরিমাণ মরিচ না ধরে, তাহলে কেমনি আমি আমার বন্ধু বান্ধবদের বিলাই বলেন। আমার একটা বান্ধবী আছে, সেটা এত মরিচ করে, এত মরিচ করে, সেই রকম মরিচ করে, ওরা 100টা কামরাঙা মরিচ দিলেও খাইতে পারবার কোনো জাল লাগে না, ওর কোনো সমস্যা হয় না। অথচ আমি মরিচ একটা ফেলে নিয়ে খালি কান্দি, যে আমার কী যে খাইতে মন চায়, আর খাইলে তো সারছে, ভয়ে ভয়ে খাই না, কদ্দুরা খাই, তারপরে আমার সদ্যটা বাজে গেলো। যাই হোক, তো শেষমেশ মরিচ গাছে টুকটাক কয়েকটা করা আছে, দেখি শীত আসা পর্যন্ত কী হয় আর কি। এই হলো আপডেট, এটার মধ্যে মাত্র মরিচ ধরা শুরু করলো, এগুলো যে ছোটো ছোটো বুলেট বুলেটের মধ্যে মরিচ, তো এখন এই মরিচ আর বাতি হয়ে গুলাব কিনা যায় না। আবার শেষমেশ এই দেখেন আমার এখন টমেটো গাছ, টমেটো গাছ আবার এই জায়গায় এসে এখন উঠলো, তো এই টমেটো গাছ কবে আর বড় হইবার, কবে টমেটো দেবো সবাই বলেন তো একটু দেখি। এর মধ্যে একটা ডাটা গাছ ওইটা আইসা উঠে গেছে, তো একটার মধ্যে এখন প্রচুর গাছ। আর এই মরিচ গাছটা মাত্রই মরিচ ধরা শুরু করছে, এটা হলো এটাই প্রথম শুরু, এই যে ফলনটা মানে প্রথমেই এটা ফল দেওয়া শুরু করেছে, মানে মরিচ দেওয়া শুরু করেছে। তো বাকি মরিচ দিতে দিতে শীত শীত দরজার গোড়ায় অলরেডি আসে পড়ছে, তো বাকি অবশেষে একটা ঝিঙের মুখ দেখলাম, কিন্তু এই ঝিঙাটা ছোটো, বেশি বড় না,
আর একটা এই যে ছোট মাত্র আসছে, কিন্তু এখন তো এই যে হালকা বাতাস পড়ে গেছে, গাছ অলরেডি ঠান্ডা হয়ে যাইতেছে, মরে যাইতেছে। এই আরেকটা আসছে, এই একটা ওইটা পারলাম আজকে শেষমেশ। এই যে হালকা একটু ঠান্ডা বাতাস এসে এই যে ঝিঙে কেমন এই যে ফ্রোজেন হয়ে যাইতেছে, আর সব হয়ে গেছে, এই ফ্রোজেন হয়ে গেছে। জান জান সুন্দর লাউ আর ধন্যবাদ আনি আমরা বাড়ি। এই হইলো আমাদের শেষ লাউ খানা আর কি। মাসের লাউ কত বড় হয়েছিল এটা দিয়ে, বড় কেটে চাই বেশি টা চাই বেশি, 1 টাকা বেশি তো পাতে। এই লাউয়ের জাত গুলা এনো বড় বড় আমি কি আছে আমাদের 1 টাকা এই ওই টাকা 1 টাকা ছোট ছোট এই এত বড় লাউ। তো বাগানের শেষ লাউটা দিয়ে আমরা যে চিংড়ি মাছ রান্না করতেছি, আর এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।